আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব উইন্ডোজ এবং উবুন্টু একই পিসিতে ডুয়াল বুটের মাধ্যমে কীভাবে ইনস্টল দিয়ে ইউজ করা যায় ওই প্রসেসটা। এর জন্য আমাদের প্রথমে উইন্ডোজ এবং উবুন্টু দুইটা আলাদা পেন ড্রাইভে বুট করে নিতে হবে। তারপরে এর জন্য আমরা এখন চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। উবুন্টু ডাউনলোড করার জন্য আমরা প্রথমে গুগলে সার্চ করব উবুন্টু ডাউনলোড, তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড 24 পয়েন্ট আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আর কন্টিনিউ করছি না। বন্ধু ডাউনলোড করার পরে আমরা একটা সফটওয়্যার মাধ্যমে এটা আমাদের পেন ড্রাইভে বুট করতে হবে। বুট করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে রুফুস। সিলেক্ট সিলেক্ট করবো, আসবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমাদের সব কিছু কমপ্লিট, NTFS রেডি, স্টার্ট। ওকে, আমরা যে পেন ড্রাইভে উবুন্টু বুট করেছিলাম ওই পেন ড্রাইভটি আমরা পিসিতে ইনসার্ট করব। তারপর আমরা রিস্টার্ট দিয়ে ডেল বাটনে কন্টিনিউয়াস প্রেস করতে থাকব। প্রেস করতে থাকলে আমাদের বুট অপশান চলে আসবে। অপশন ওয়ানে যাব, তারপরে USB যেটা দেখাচ্ছে ওইটাতে ক্লিক করব। F10 প্রেস করে কিবোর্ডে সেভ কনফিগারেশন দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিচ্ছে। আমরা এখন দেখতে এসেছি থ্রাই অর ইনস্টল উবুন্টু, এখানে প্রেস করব। করার পর উবুন্টু স্টার্ট হবে। স্টার্ট হয়ে গিয়েছে ইন্টারফেস, এটা হচ্ছে উবুন্টু ইন্টারফেস। তারপর ইনস্টল উবুন্টুতে ক্লিক করব। কন্টিনিউ, তারপর আমরা দুইভাবে ইনস্টল করতে পারি, এক হচ্ছে নর্মাল ইনস্টলেশন আর এক হচ্ছে যে মিনিমাল ইনস্টলেশন। অন্যান্য অপশানও আছে, আমরা দেখব নর্মাল ইনস্টলেশন কন্টিনিউ করব। তারপর আসছে ইনস্টল উবুন্টু অ্যালং সাইড উইন্ডোজ বুট ম্যানেজার, ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উইন্ডোজ। আমরা এটা দেখব, আমরা কন্টিনিউ করব ইনস্টল উবুন্টু। তারপর ইনস্টল নাও, কন্টিনিউ, কন্টিনিউ, তারপর এগেন কন্টিনিউ। তারপর আমাদের চলে আসবে আমাদের পিসির নাম কি হবে। একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউতে প্রেস করব। এই ফাইলগুলো কপি হচ্ছে, একটু সময় নিচ্ছে। উইন্ডোজ ডাউনলোড করার জন্য আমরা যাব উইন্ডোজ 11 ডাউনলোড, তারপরে যে মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইটাতেই ঢুকবো। ওটাতে যাওয়ার পর আমরা এখানে উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া এটাতে ডাউনলোড করবো। তারপর ইয়েস, তারপর অ্যাকসেপ্ট, এটার মাধ্যমে সেই যে উইন্ডোজ 11 ইউজার রিকমেন্ড পিসি, নেক্সট, USB ফ্ল্যাশ ড্রাইভ, এটা ক্লিক করার পর এটা সরাসরি আমাদের পেন ড্রাইভে বুট হয়ে যাবে। এটা আমরা
ইউজ করব, তারপর নেক্সট প্রসেসিং, তারপর আমি কিছুক্ষণ ওয়েট করব। পিসি রিস্টার্ট দেওয়ার পর আমাদের এখানে উইন্ডোজ বুট অপশন আসবে, তারপর আমরা আমাদের বুট অপশনটি সিলেক্ট করব যে পেন ড্রাইভে আমরা আমাদের উইন্ডোজটি রেখেছিলাম। তারপর আসছে, কিছুক্ষণ সময় নিচ্ছে, তারপর আসার পর একটা ইন্টারফেস আসবে এখানে, তারপর নেক্সট, ইনস্টল নাও, তারপর আমাদের সেট আপটি শুরু হচ্ছে। তারপর এখানে আই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট কি কমপ্লিট, এখানে আমরা সিলেক্ট করব কোনো উইন্ডোজ 11 প্রো, তারপর নেক্সট, তারপর অ্যাকসেপ্ট, নেক্সট, কাস্টম ইনস্টল অথবা আপনার ইনস্টল দেবেন, সেটা দিয়ে আমরা একটা আমাদের হার্ড ডিস্কের যে কোনো একটা পার্টিশনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে এক্সট্রা পার্টিশনগুলো আছে ওগুলো আমরা ডিলিট করে দেবো ফরম্যাট। ওকে, তারপর আমাদের প্রাইমারি পার্টিশন সিলেক্ট করব, ফরম্যাট করব। ওকে, তারপর কিছুক্ষণ ওয়েট করবো আমরা, ওয়েট করার পরে যখন ফরম্যাট হয়ে যাবে তখন আমরা যখন নেক্সট, আমার একটা জিপিটি পার্টিশন আছে। ওকে, ইনস্টলেশন শুরু হয়ে গেছে, তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো ইনস্টলেশন কমপ্লিট হওয়া পর্যন্ত।